আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। এই সংবিধানের মধ্যে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন সম্ভব। থাকছে 28 অক্টোবর ঘিরে উত্তাপ, মাঠ নিয়ন্ত্রণে একাধিক কর্মসূচি আওয়ামী লীগের। সর্বশেষ থাকছে ঢাকায় বড় জামায়াতের প্রস্তুতি, বিএনপির ঘেরাও কর্মসূচি দেওয়া হতে পারে। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। এই সংবিধানের মধ্যে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অনেকগুলো পথ নিহিত আছে। রাজনৈতিক দলগুলো আন্তরিক থাকলে এবং তাদের মধ্যে রাজনৈতিক সমঝোতা হলে এই পথ খুঁজে পাওয়া সম্ভব। প্রধানমন্ত্রী পদত্যাগের আগ্রহ প্রকাশ করলে বর্তমান সংসদের যে কোনো একজন এমপিকে আলংকারিক প্রধানমন্ত্রী নিয়োগ করে নির্বাচনকালীন সরকার গঠন করা যাবে। এতে সংবিধানের কোনো অনুচ্ছেদেরও লঙ্ঘন হবে না, এমনকি সাংঘর্ষিক হবে না ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের সঙ্গেও। বর্তমানে সংবিধানে নির্বাচনকালীন সরকারের কোনো সুনির্দিষ্ট আইনি ব্যবস্থা নেই। 2014 সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে 14 দলীয় জোট এবং জাতীয় পার্টির সংসদ সদস্য নিয়ে একটি ছোট আকারে মন্ত্রিসভা গঠিত হয়েছিল, কিন্তু 2018 সালে নির্বাচনের সময় আগে সরকারই বহাল থাকে। এমনকি মন্ত্রিসভার আকার ছোট করারও কোনো ইচ্ছা দেখাননি প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ইচ্ছা এবং পরিকল্পনা অনুযায়ী বিগত 2টি নির্বাচনে সরকার গঠিত হয়েছিল। বর্তমানে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে 2 প্রধান রাজনৈতিক দল পরস্পর বিপরীতমুখী অবস্থান নিয়েছে। তাদের মধ্যে কোনো প্রকার ছাড় দেওয়ার মনোভাব এখনো দেখা যাচ্ছে না। বিএনপি এবং সমমনা দলগুলো বর্তমান সরকারের পদত্যাগ দাবি এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে। সরকারি দল বলছে এই দাবি মানার কোনো সুযোগ নেই এবং বর্তমান সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজনে আপোষহীন অবস্থান নিয়ে আছে আওয়ামী লীগ। সম্প্রতি বাংলাদেশ ঘুরে যাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের 2টি নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর আপোষহীন অবস্থানকে একটি সংকট হিসেবে চিহ্নিত করেছে। সে 1994 সাল থেকে নির্বাচনকালীন সরকার নিয়ে 2টি প্রধান দলের মধ্যে সংঘাত লেগেই আছে এবং যা এখনো অব্যাহত আছে। রাজনীতির এই সংঘাতময় পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সমঝোতা প্রত্যাশা করছে দেশের মানুষ। নির্বাচনকালীন সরকারের আইনি ব্যবস্থা না থাকলেও সংবিধান বিশেষজ্ঞরা মনে করে রাজনৈতিক সমঝোতা হলে এই সংবিধানের মধ্যে মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচনকালীন সরকারের অনেকগুলো ব্যবস্থা আছে। সংবিধান বিশেষজ্ঞ সাবেক বিচারপতি এবং একাধিক সিনিয়র আইনজীবীর সঙ্গে আলোচনাক্রমে এ ধরনের একটি বিকল্প ব্যবস্থা এখানে উল্লেখ করা হলো। সংবিধানের 57(1)(ক) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করবে। একই সঙ্গে তিনি সংরক্ষিত নারী আসন হতে অথবা আওয়ামী লীগ দলীয় নয় এমন কোন সদস্যকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের জন্য রাষ্ট্রপতিকে প্রস্তাব করবেন। যতদূর সম্ভব তিনি এমন একজন ব্যক্তির নাম প্রস্তাব করবেন যিনি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবেন না। প্রধানমন্ত্রী যেহেতু আওয়ামী লীগের সংসদীয় দলের প্রধান এবং যেহেতু এই সংসদে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা আছে, সেহেতু রাষ্ট্রপতিকে ধরে নিতে হবে প্রধানমন্ত্রীর প্রস্তাবে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন আছে। সুতরাং প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতির নিয়োগ সংবিধানের কোনো অনুচ্ছেদের লঙ্ঘন হবে না। চলে যাচ্ছি পরের সংবাদে। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মাঠের বিরোধী দল বিএনপির পাল্টাপাল্টি মহাসমাবেশ ঘিরে ফের উত্তাপ ছড়াচ্ছে রাজনৈতিক অঙ্গনে। 28 অক্টোবর রাজধানী ঢাকায় বিএনপির মহাসমাবেশের দিনে একই কর্মসূচি পালন করবে ক্ষমতাসীন দল। ফাঁকা মাঠে বিএনপি নৈরাজ্য চালাতে পারে এমন আশঙ্কায় জনগণের যানমালের নিরাপত্তা নিশ্চিন্তে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাজপথে থাকবেন আওয়ামী লীগ নেতা কর্মীরা। আন্দোলনের নামে রাজধানীতে কোনো অশান্তি সৃষ্টি করলে এক কড়া জবাব দিতে পাড়া মহল্লার মোড়ে পাহাড়ের পাশাপাশি গুলিস্তান এলাকায় মহাসমাবেশের পরিকল্পনা নিয়েছে দলটি। একই দিন প্রায় 2 কিলোমিটার দূরত্বে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্ব ঘোষিত মহাসমাবেশ সফলে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপিও। ওইদিন ঢাকা শহরকে মিছিলের নগরীতে পরিণত করতে চায় দলটি। শান্তিপূর্ণ ওই মহাসমাবেশ থেকে সরকার পতনের একদফা দাবি আদায়ে লাগাতার কর্মসূচি ঘোষণার কথা রয়েছে। বড় 2 দলের পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে ফের রাজধানীবাসীর মনে তৈরি হয়েছে নানা শঙ্কা।
এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা। মাঠ নিয়ন্ত্রণে একাধিক কর্মসূচি আওয়ামী লীগের। বিএনপির মহাযাত্রা কর্মসূচি ঘিরে রাজপথে কোনো ছাড় দেবে না আওয়ামী লীগ। গত 10 ডিসেম্বরের মতো 28 অক্টোবর একাধিক কর্মসূচি নিয়ে মাঠে থাকবে তারা। এদিন প্রতিটি থানা ওয়ার্ডে সতর্ক অবস্থায় থাকবেন ক্ষমতাসীন দল ও তাদের সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। এর বাইরে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বসানো হবে সতর্ক পাহারা। প্রতিটি পাড়া মহল্লার মোড়ে এবং গুরুত্বপূর্ণ সড়কে শামিয়ানা টাঙিয়ে সকাল থেকে অবস্থান নেবেন আওয়ামী লীগের নেতা কর্মীরা। এর সঙ্গে দলীয় সংসদ সদস্য ও কাউন্সিলররাও তাদের অনুসারীদের নিয়ে মাঠে থাকবেন। রাজধানী জুড়ে এমন অবস্থানের পাশাপাশি এদিন সমাবেশের মাধ্যমে বড় শোডাউন করবে দলটি। সব মিলিয়ে 28 অক্টোবর রাজনীতির মাঠ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে সরকারি দল। এদিকে কর্মসূচি ঘিরে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে দিতে চান না ক্ষমতাসীনরা। এ বিষয়ে ইতিমধ্যে কঠোর মনোভাবের কথাও জানিয়েছেন তারা। পাশাপাশি বিএনপি গতিবিধি কি হবে, অস্থিতিশীল পরিস্থিতি তৈরির কোনো পরিকল্পনা আছে কিনা সেদিকেও লক্ষ্য রাখছে আওয়ামী লীগ। এর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। কারো দিক থেকে সন্দেহজনক কোনো তৎপরতার তথ্য পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ রয়েছে বলে সূত্রগুলো জানায়। চলে যাচ্ছি পরের সংবাদে। সরকার পতনের এক দফা দাবি আদায়ে সরকারকে কোনো ছাড় দেবে না বিএনপি। দলীয় নেতাকর্মীদের চাঙ্গা করতে হাইকমান্ডের বার্তা নিয়ে ইতিমধ্যে তৃণমূল সফর করছেন কেন্দ্রীয় নেতারা। সেখানে দলীয় নেতাকর্মীদের সতর্ক থেকে কর্মসূচি সফলের পাশাপাশি গ্রেফতার এড়াতে নানা দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া চূড়ান্ত কর্মসূচি ঘোষণার দিনও তৃণমূল নেতাকর্মীদের পাশে চায় দলটি। এজন্য আগামী 28 অক্টোবর ঢাকার মহাসমাবেশে বড় ধরনের জামায়াতের প্রস্তুতি নেওয়া হচ্ছে। কর্মসূচির সফলে আজ দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা ডাকা হয়েছে। অতীতের মতো এই সমাবেশে সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে বলে জানিয়েছেন নেতারা। এ থেকে লাগাতার কর্মসূচি দেওয়ার চিন্তা করছে, যার বেশিরভাগ হবে ঢাকা কেন্দ্রিক। তবে জেলা ও মহানগরে কর্মসূচি থাকবে। সরকার কঠোর হলে ঘেরাও ও অবরোধের মতো কর্মসূচি আসতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানা গেছে এসব তথ্য। মহাসমাবেশ সফল ও পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করতে গুলশান কার্যালয়ে দফায় দফায় বৈঠক করছেন বিএনপির সিনিয়র নেতারা। নেতাকর্মীদের বাধা মামলা ও গ্রেফতার করলে তাৎক্ষণিকভাবে যাতে কেন্দ্রে তথ্য পাঠাতে পারে এজন্য একটি সেলও গঠন করেছে দলটি। নেতারা মনে করছেন ঢাকা কেন্দ্রিক আন্দোলন হলে সেটি নিয়ন্ত্রণে ক্ষমতাসীনরা সর্বোচ্চ শক্তি প্রয়োগের সুযোগ পাবে। এ কারণে আন্দোলনের পরিধি তারা তৃণমূল পর্যন্ত নিতে চায়। ঢাকা কেন্দ্রিক 2-3 রকমের কর্মসূচি থাকতে পারে। এর মধ্যে নির্বাচন কমিশন, সচিবালয় সহ সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান অভিমুখে পদযাত্রা বা ঘেরাও কর্মসূচি দেওয়া হতে পারে, অথবা রাজধানীর উত্তর ও দক্ষিণের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পদযাত্রার কর্মসূচি দেওয়া হতে পারে। শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারের পক্ষ থেকে বাধা এলে সড়ক, নৌ ও রেলপথ অবরোধের চিন্তাও আছে বিএনপির। আবার দলটি আশঙ্কা করছে আগামী দিনে তাদের সিনিয়র অনেক নেতা গ্রেফতার হতে পারেন। সেক্ষেত্রে আন্দোলন কিভাবে এগোবে তাও ভেবে রেখেছে দলের শীর্ষ নেতৃত্ব। অতীত আন্দোলনের অভিজ্ঞতা থেকে এবার ভিন্ন কৌশলে আন্দোলনের রোডম্যাপ সাজাচ্ছে হাইকমান্ড, যেখানে মধ্যম সারির নেতারা সামনে থেকে আন্দোলনের নেতৃত্ব দেবে। গত 1 মাসে 64 জেলায় দায়িত্বশীল নেতাদের পাঠিয়ে দলের অবস্থান, দুর্বলতা, গ্রুপিং সহ বেশ কিছু তথ্য সংগ্রহ করেছে দলটির হাইকমান্ড, যা ইতিমধ্যে সমাধান করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার পতনের এক দফা আন্দোলনে মরণপণ লড়াইয়ের জন্য নেতাকর্মীরা প্রস্তুতি নিয়েছে। আর এটা ক্ষমতার লড়াই না, দেশটাকে বাঁচানোর লড়াই, মানুষের মুক্তির লড়াই। এ ধরনের স্বৈরাচারী সরকার কি কি করতে পারে তা আমরা জানি। তাদের শেষ ভরসা হচ্ছে গ্রেফতার, সাজা। এখন শক্তি দিয়ে বাজার চেষ্টাই তো আমাদের একমাত্র পথ, এছাড়া তো কোনো উপায় নেই। কিন্তু কত লোককে তারা গ্রেফতার করবে? গ্রেফতার করেও যে তারা টিকবে সে সুযোগ তো দেখছি না। সুতরাং এসব করেও এবার সরকারের শেষ রক্ষা হবে না। বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছি। 28 অক্টোবরের মহাসমাবেশেও শান্তিপূর্ণ হবে এবং ব্যাপক জনসমাগম হবে। সাধারণ জনগণও এতে অংশ নেবে, কর্মসূচিও আসতে পারে।